নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই নিউজ ফ্রন্টলাইনার ওয়েব ডেস্কের তরফ থেকে আমি গার্গী সরকার শুরু করতে চলেছি এই সপ্তাহের খবর। 31 আগস্ট নিউ দিল্লির সেনা হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন দেশের প্রাক্তন তথা একমাত্র বাঙালি রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। তার প্রয়াণ ভারতীয় রাজনীতির এক বিরাট অধ্যায়ের অবসান। বিকেল 5:45 নাগাদ তার পুত্র অভিজিৎ মুখার্জি টুইট করে তার বাবার মৃত্যুর খবর জানিয়েছেন। গত 9 আগস্ট নিজের বাড়িতে বাথরুমে পড়ে মাথায় চোট পেয়েছিলেন প্রাক্তন রাষ্ট্রপতি। পরের দিন সকালে বাঁ হাত অবশ হতে থাকে এবং দ্রুত তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকেরা তারা তড়িঘড়ি করে অপারেশন করার সিদ্ধান্ত নেন এবং অপারেশনের আগে করোনার পরীক্ষা করা হলো, যেটার রিপোর্ট পজিটিভ আসে। 13 আগস্ট থেকে তিনি গভীর কোমায় চলে যান। মাঝে কিছুদিন চিকিৎসা সারা দিলেও অবস্থা খারাপ হয় 30 আগস্ট থেকে। জন্মদিনের স্মরণে শ্রদ্ধায় লার্জার দ্যান লাইফ ঋষি কাপুর। ভার্সাটাইল রোমান্টিক অভিনেতা এবং এক বিরাট বড় মনের মিষ্টি মানুষ ঋষি কাপুর ভারতীয় সিনেমার কালো সপ্তাহে 2020 সালে 30 এপ্রিল অগণিত গুণমুগ্ধ এবং সমগ্র শিল্পী মহলকে নিঃস্ব করে দিয়ে চলে গেছেন। শুধু অভিনেতা নয়, মানুষ হিসেবে এবং অসংখ্য গানের দৃশ্যে ঋষি কাপুর বেঁচে থাকবেন মানুষের মনে চিরকাল। বড় আফসোস হয় মানুষটিকে একটিবার চোখে না দেখতে পাওয়ার দুর্ভাগ্যের জন্য। তবু মনে প্রাণে বিশ্বাস করি মহানায়কের মৃত্যু 39 বছর পরেও তিনি ভীষণভাবে জীবিত বাঙালির স্মরণে ও বিনোদনে। 1926 সালে 3 সেপ্টেম্বর কলকাতার আহিরি টোলায় জন্মগ্রহণ করেন অরুণ চট্টোপাধ্যায়। পিতা সাতকড়ি চট্টোপাধ্যায়, মা চপলা দেবী, সহধর্মিনী গৌরী দেবী। তিনি 3 ভাই অরুণ, বরুণ, তরুণ এবং মধ্যে বড় ভাই উত্তম কুমার। বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক, অভিনেতা, প্রযোজক, নির্দেশক, সুরকার, নেতপথি, সঙ্গীত শিল্পী এবং মঞ্চাভিনেতা মহানায়ক উত্তম কুমারের জন্মদিন রোজই বাঙালির মনে। নিরাপত্তার অজুহাতে আসন্ন বাদল অধিবেশনে প্রশ্ন উত্তরের পর্ব বাতিল, ক্ষোভে ফুঁসছে বিরোধীরা। করোনার পরিস্থিতিতে আগামী 14 সেপ্টেম্বর থেকে সংসদে বাদল অধিবেশনের শুরু হতে চলেছে, কিন্তু সেখানে প্রশ্ন উত্তরের জন্য বরাদ্দ সময় বাতিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ সরকারকে প্রশ্ন করার সুযোগ পাবেন না বিরোধীরা এইবার অধিবেশনে। দেশের কৃষকদের আত্মহত্যার ঘটনা নিয়ে সরকারের সমালোচনায় সীতারামের ইয়েচুরি। দেশের অর্থনীতির সংকটজনক পরিস্থিতির মুখে এবং সরকারের তথ্য আরও এক ভয়ানক চিত্র উঠে এলো দেশবাসীর কাছে। NCRB-র তথ্য অনুযায়ী প্রায় 42,000 কৃষকের আত্মহত্যার তথ্য ঘিরে তোলপাড় রাজনৈতিক মহলে। বিরোধীরা অভিযোগ করেছে, সরকার যখন আত্মনির্ভরের কথা বলেছে ঠিক তখনই দেশের আত্মনীতির মেরুদণ্ড রক্ষা করেছে দেশের কৃষক ব্যবস্থা, এবং সেই কৃষকের ব্যবস্থার দুর্বিষহ চিত্র বেশ বেমানা।